শম্পা রান্নাঘর আপনাদের অনেক স্বাগত। শম্পা রান্নাঘরের তরফ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছর সকলের সুস্থতা ও উন্নতি কামনা করি। আর দেখুন, নিউ ইয়ার তো হয়ে গেল, তো শম্পা রান্নাঘরে কোনো টুইস্ট থাকবে না। আজকেও দেখুন একটা টুইস্ট আছে। অনেকেই বিরিয়ানি খেতে ভালোবাসে, কিন্তু বিরিয়ানিটা খুব তেল মশলাযুক্ত খাবার বলে অনেকে খেতে পারে না। আজকে আমি যে বিরিয়ানিটা করে আপনাদের দেখাবো, এতে আদা রসুন কিছুই লাগে না, পেঁয়াজও লাগে না। একদম নর্মাল পদ্ধতিতে সিদ্ধ বিরিয়ানি করে দেখাবো, খুব কম তেল মশলা দিয়ে। এই বিরিয়ানিতে টেস্টের কোনো তফাৎ হবে না বন্ধুরা, কিন্তু খেতে দুর্দান্ত হবে। শুধু পেঁয়াজ তেল মশলাটা একটু কম পড়বে। তো দেখুন এই বিরিয়ানিটা আমি কীভাবে বানাই, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এটা বানানোর জন্য আমি এই গ্লাসটা মেপে এখানে 3 কাপ চাল ভালো করে ধুয়ে বাসমতি রাইস নিয়েছি। ভালো করে ধুয়ে 1 ঘন্টা কি 30 মিনিট ভিজিয়ে রাখবেন। আমি এখানে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। আপনারা যে পাত্রে মাপবেন বন্ধুরা, সেই পাত্র মেপেই কিন্তু সব কিছু পরিমাপ করে নেবেন। আর এখানে আমি মাংস নিয়েছি 750 গ্রাম মতো, আলু নিয়েছি, আর খুবই কম তেল মশলা নিয়েছি। তো চলুন শুরু করি। প্রথমে আমি উনুনটা আগে জ্বেলে নেব। প্রথমে আমি উনুনটা ধরে দিয়েছি, আর এখানে দেখুন একটু জল গরম হতে দিয়েছি। এই যে এই গ্লাসটা মেপে আমি চাল নিয়েছিলাম, এই গ্লাসটা মেপেই কিন্তু আমি 5 গ্লাস জল গরম হতে দিয়েছি। এখানে কিন্তু ডবল জল নিয়ে নিয়ে 1 গ্লাস কম নিয়েছি, আপনারাও তাই নেবেন। তো এটা একটু হালকা ঈশদুষ্ণ গরম করে নেব। আর এখানে দেখুন আমি গ্লাসটা মেপে জলটা আর একবার আপনাদের দেখিয়ে দেবো। এখানে দেখুন নিয়েছি গোলমরিচ, এখানে নিয়েছি বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো সব এখন এই আমল দিস্তাটায়, ছোটো আমল দিস্তাটায় একটু ক্রাস্ট মতো করে নেব। নিয়েছি বন্ধুরা, এবার হাঁড়িটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। আর এখানে আমি 6 পিস মতো আলু নিয়েছি, দেখুন এরকম সাইজের। এটা আবার আমি ভেজে নেব প্রথমে। এখানে আমি চালটা যে ভিজিয়ে রেখেছিলাম এটা এবার ছেঁকে নিয়েছি খুব ভালো করে। আর এখানে দেখুন একটু সাদা তেল দিয়ে দেবো। এতে কিন্তু আমি বেশি তেল বা ঘি ইউজ করবো না, খুবই অল্প তেল ঘি ইউজ করে আমি কিন্তু এই বিরিয়ানিটা বানাবো। আপনারা দেখুন আমি কয়েকটুকুনি তেল দিয়েছি সাদা, এটার মধ্যে এবার বিরিয়ানি আমি বানিয়ে দেবো। এই বিরিয়ানিটা করতে বন্ধুরা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই এটা কিন্তু হয়ে যায়। এখানে দেখুন আমি প্রথমে দিয়ে দেবো এখানে 4-5টা তেজপাতা, আর এখানে যে আমি এই যে মশলাগুলো ক্রাশ করে নিয়েছি এটাও দিয়ে দেবো। আর এবার এখানে দিয়ে দেবো আমি মাংসগুলো। তো মাংসগুলোতে আমি কিছুই মাখাবো না, এটা সেরম করে আমি দিয়ে দেবো। আর খুব ভালো করে 5 মিনিট ধরে আমি এই মাংসগুলো এই হালকা তেলের মধ্যে ছানো ছাড় মতো করে নেবো। মাংসগুলোকে কিন্তু অবশ্যই ফ্রাই করবেন, নাহলে কিন্তু একেবারেই কীরকম গোলে মতো যাবে বিরিয়ানির মধ্যে। এই বিরিয়ানিটা এত তাড়াতাড়ি হয়ে যায় আর এত সুস্বাদু খেতে লাগে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এর সময় এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো, আর একটু নামানোর সময় দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। 5টা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেরকমই দেবেন, কারণ এরপরে আর ঝাল করবে না। আর একদম সামান্য পরিমাণে হলুদ, ব্যাস দিয়ে খুব ভালো করে এটাকে ভাজবেন, মাংসের কাঁচা গন্ধটাও চলে যাবে, আর এটা বেশ ভালো করে ভাজলে খেতেও ভালো লাগবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো ভাজা আলুগুলো। আর এখানে যে আমি গরম জল করে রেখেছিলাম এই গরম জলটা আবার মেপে দেবো। দেখুন এখানে আমি 5 গ্লাসই গরম জল দেবো। দেখুন আমি এখানে 5 গ্লাস গরম জল দিয়ে দিলাম, এবার এটাকে আমি খুব ভালো করে ফুটতে দেবো। দেখুন এবার এটাকে খুব ভালো করে ফুটতে দেবো, তারপরে আরও কিছু যে বিরিয়ানি মশলাটা আছে সেগুলো সব দেবো। ফুলে দেখব, দেখুন ফুটে গেছে এটা। তো এইবারে সব কিছু আমি দিয়ে একেবারে দমে বসিয়ে দেবো। এখানে আমি প্রথমে দিয়ে দেবো, আমি এটা মার্কেট থেকে বিরিয়ানি মশলাটা কিনেছি, একদিন আপনাদের আমি ঘরেও বিরিয়ানি মশলা বানাতে পারি, করে দেখাবো। তো বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ মতো লবণ, একেবারে চালের সাথে বিরিয়ানির টোটাল লবণটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে এখনই।
আর এখানে এবার আমি যে চালগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো সবই দিয়ে দেবো। মিঠা আতর দিয়ে দেবো দু ঢাকনা মতো গোলাপ জল। আমাদের বাড়ির পরিবারে বন্ধুরা এই কেওড়া জলটা পছন্দ করে না, নয় আমি দিচ্ছি না, আপনারা চাইলে কিন্তু দেবেন যেরকম আপনারা সেন্টটা পছন্দ করেন। আর এখানে আমি ব্যাস এক চামচি ঘি দেবো, আর বেশি দেবো না। দিয়ে এটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়ে একদম ফাইনালি এটাকে চাপা দিয়ে দেবো। দেখুন এটা গুলিয়ে নিয়েছি, এবার এরকম করে চাপা দিয়ে দেবো। আমি আটা ফাটা কিছুই দেবো না, জাস্ট এটার উপরে একটা এরকম জল ভর্তি গামলা আমি বসিয়ে দেবো যাতে এটা টাইট থাকে। ব্যাস এবার হালকা হাতে জাল দেবো। আর বন্ধুরা এটা তখন বুঝতে পারবেন যে যখন এটা কান দিয়ে শুনবেন নিচেটা চরচর করছে, তখন আর জাল দেবেন না, এমনি 20 মিনিট বসিয়ে রাখবেন, তারপর খুলবেন, দেখবেন আপনাদের চালগুলো হয়ে গেছে আর চালগুলো খুব ঝরঝরেও হবে। এখন আমি এটা হালকা হাতে জাল দেবো। তখন এটা কান দিয়ে আমি শুনেছি যে চরচর করে আওয়াজ হচ্ছে, তখনই আমি এটা জাল দেওয়া বন্ধ করে দিয়েছি। দিয়ে 10 মিনিট যে আঁচটা ছিল তাতে বসিয়ে রেখেছি, এবার খুলে দেখব। প্রথমে জলটা নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে বিরিয়ানিটা, আর চালগুলো দেখে মনে হচ্ছে একেবারে ঝরঝরে হয়েছে। এটা আমি নামিয়ে নেব। দেখুন একদম ঝরঝরে কিন্তু চালগুলো হয়েছে। এবার আমি এটাকে প্লেটে বেরে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন চালগুলো কত ঝরঝরে হয়েছে, ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঝরঝরে হয়ে যাবে। তেল মশলার ইচ ছাড়াও কিন্তু বিরিয়ানি করে খাওয়া যায়, স্বাস্থ্যকর সিদ্ধ বিরিয়ানি, আর এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বন্ধুরা। আমার মুখের কথা বিশ্বাস না করে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, দেখবেন আমার কথা তখন বিশ্বাস হবে। আর দেখুন এখানে ভাতগুলো দেখুন বন্ধুরা কতটা ঝুরঝুরে হয়েছে একেবারে, এটার যে একসাথে বসিয়েছি বলে যে খুব এ হয়েছে তা কিন্তু না। আর এখানে দেখুন আমি আলুটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি আলুটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে আলুটা, আর আমি তার লোভ সামলে রাখতে পারছি না বন্ধুরা, এত সুন্দর টেস্টি একটা গন্ধ বেরিয়েছে না, যা খেতে হয়েছে না বন্ধুরা, একদম 1 জানুয়ারি জমে গেছে। এতে সেদ্ধ বিরিয়ানি আপনারাও বাড়িতে বানিয়ে খান, আর আমার চ্যানেল নিত্য নতুন রেসিপি তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই এনজয় করুন 1 জানুয়ারি।